ঝালকাঠিতে কৃষি জমিতে অবৈধভাবে গড়ে উঠেছে ঘরবাড়ি কলকারখানা সহ ইটভাটা এতে কমে যাচ্ছে কৃষি জমি ভূমি আইন না মানায় হুমকির মুখে পড়ছেন কৃষকরা তবে অনুমতি ছাড়া কেউ কৃষি জমির শ্রেণী পরিবর্তন করলে ব্যবস্থা নেওয়ার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝালকাঠির প্রতিনিধি জয়ুল ইসলাম জোরলের তথ্যচিত্রে বিস্তারিত থাকছে নাদিরা সুলতানা রিপোর্টে খাদ্য বস্ত্র বাসস্থান চিকিৎসা ও শিক্ষা মানুষের মৌলিক চাহিদা হলেও বাংলাদেশকে মূলত খাদ্য প্রদান দেশ হিসেবে গণ্য করা হয় অবস্থায় খাদ্য উৎপাদনের জন্য দক্ষিণের জেলা উদ্বিগ্ন কৃষকরা আইন না মেনে এই জেলায় কৃষি জমিতে তৈরি হচ্ছে ঘরবাড়ি কলকারখানা ইটভাটা পেট্রোল পাম্প সহ নানা স্থাপনা এতে কৃষি জমি ও খাদ্য উৎপাদন দুই কমছে জমি টাকার পুরস্কার গ্যাসের পাম্প করতে আছে বিল্ডিং করতে আছে আমাদের এখানে কৃষি অনেক নষ্ট হয়ে যায় আগে অনেক ধান ফান হতো এখন হয় না তাদের টাকা দিয়ে তারা ওই বিল্ডিং করতে আছে দানা জমি সব নষ্ট হয়ে যাইতেছে আগে যে জমিতে ধান সহ বিভিন্ন ফসল হতো এখন তা ব্যবহার হচ্ছে নির্মাণ কাজে এভাবে চলতে থাকলে ফসলি জমি না থাকার আশঙ্কা কৃষকদের দোলন করে একটা পোর্টে লয় কিন্তু ওই জায়গা মরিয়ে যাইতেছে বাড়ি ঘর হইয়া জমি যাইতেছে দান আইবে ঘুমিতে এটা যদি সরকার খেয়াল দেয় তাহলে কিছু দান পান আবার তৈরি হবে এদিকে অনুমতি ছাড়া কোনো জমির শ্রেণী পরিবর্তন করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলছে প্রশাসন অনুমতি ব্যতীত জমির শ্রেণী পরিবর্তন করেন এবং আমাদের কাছে যদি সেই বিষয়ে কোনো অভিযোগ আসে তাহলে অবশ্যই তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে অপরিকল্পিত ভাবে দুই বা তিন ফসলি জমিতে কৃষি ছাড়া অন্য কিছু না করার পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ ফসলি জমি সে জমি আসলে দিন দিন কমে যাচ্ছে ফসলের জমিগুলো কৃষকরা যদি একটু হিসাব করেন আর শান্ত দুই ফসলি বা তিন ফসলি জমি যাতে নষ্ট না করেন ঝালকাঠিতে তেরো হাজার হেক্টর কৃষি জমি রয়েছে এটি রক্ষায় দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি কৃষক সহ এলাকাবাসীর নাদিরা সুলতানা আর টিভি